বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করে দিব, যার মাধ্যমে আপনি ঘরে থেকেই বিশ্বের যে কোনো জিনিসের নাম, যে কোনো ব্যক্তির নাম অথবা যে কোনো কারো ছবি দিয়েই তার নাম সহ সব কিছু দেখে নিতে পারবেন। এছাড়াও ঘরের যে কোনো আসবাবপত্র, যে কোনো ধরনের ফুল ফল থেকে শুরু করে যে কোনো জিনিসের ছবি দিলেই 30 সেকেন্ডের মধ্যেই তার সমস্ত ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। এটাতে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনাকে ফোনে ইনস্টল করতে হবে না, এটা আপনাদের ফোনে, প্রত্যেকটা ফোনেই অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে। যদি কারো ফোনে না থাকে সেক্ষেত্রে আপনারা চলে যাবেন প্লে স্টোরে, এখান থেকে আসার পর আপনারা সার্চ অপশনে গিয়ে গুগল লিখে সার্চ দিবেন। আশা করছি গুগল অ্যাপ্লিকেশনটা সবার ফোনে আছে, যদি কারো ফোনে না থাকে তাহলে অবশ্যই সেটাকে ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা এই গুগল অ্যাপ্লিকেশনটাতে ওপেন করে দেবেন। আমি এই গুগল অ্যাপ্লিকেশনটাতে গিয়ে আপনাদেরকে আসলে দেখিয়ে দিতেছি কীভাবে, আসলে কেমনে, এটা কি সম্ভব নাকি অসম্ভব। বন্ধুরা, এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে দেখেন এই যে কর্নারে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রেকর্ডের মতো আর একটা হচ্ছে চার কোণা দেখা যাচ্ছে। এবার আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। বন্ধুরা, এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলের ক্যামেরাটা অন হয়ে যাবে। এখান থেকে আপনার সামনে যা কিছু থাকবে সমস্ত কিছু দেখাই দিবে, অর্থাৎ ক্যামেরাটা অন হয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো জিনিসের ছবির উপরে যদি এই ক্যামেরাটা ধরেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি উদাহরণের জন্য দেখাই, দেখেন আমি সাপোজ এই যে চার্জারটা দেখা যাচ্ছে, আমি এই চার্জারের একটা ছবি তুলব, এটাকে আমি একটা ছবি তুলে নিলাম, দেখেন এটার আসলে কী নাম আমি কিন্তু জানি না। এখানে দেখেন এই রিলেটেড যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু গুগল আমাদেরকে সামনে সিলেক্ট করে দিতেছে। এখান থেকে আপনি যে কোনো একটা ছবির উপরে ক্লিক করলেই জানতে পারবেন, সে সম্পর্কে ডিটেলস জেনে যাবেন এটা আসলে কী জিনিস। তো এইভাবে আপনারা ক্যামেরার মাধ্যমে যে কোনো জিনিস দেখতে পারবেন। তাছাড়া আপনারা যদি এখান থেকে এই যে এখানে গ্যালারির অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে যদি একটা ক্লিক করেন, সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে এখান থেকে আপনি যে কোনো মানুষের ছবি দিয়ে তার নাম জেনে নিতে পারবেন। আমি আমার গ্যালারিটা ওপেন করব। আমি এখান থেকে সাপোজ এই মেয়েটার ছবিটা বা এই এই মেয়েটা আমি এনাকে চিনি না, আমি এনার নাম দেখবো। তো আমি এই ছবির উপরে যদি একটা ক্লিক করি, এটাকে সিলেক্ট করে নিই, দেখেন গুগল আমাকে সিলেক্ট করে দিল। আসলে এনার নাম হচ্ছে যে ফারহানা মিলি, বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর, এনাকে সবাই মোটামুটি আমি আশা করি চিনি। এনার এই রিলেটেড যতগুলো ছবি আছে, অর্থাৎ ওনার যতগুলো ছবি দেওয়া আছে সব কিছু কিন্তু এখান থেকে দেখাই দেবে এবং এনার সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নিতে পারলেন। ওনার কতগুলো ওয়েবসাইট আছে বা কী আছে না আছে সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারলেন। তো এভাবে যে কোনো কারো ছবি দিয়ে তার ঠিকানা, নাম সহ সব কিছু দেখে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ফল ফুল এগুলো ছবি দিয়েও আপনারা সে সম্পর্কে জেনে নিতে পারবেন। তো এভাবেই মূলত আপনারা যে কোনো জিনিসের নাম তার ছবির মাধ্যমে জেনে নিতে পারবেন মাত্র 10-20 সেকেন্ডের মধ্যে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল মনে হয়েছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।